আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু। ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর মতে, যদি কোনো ব্যক্তি স্বপ্নে শত্রুর হাতে নিজেকে বন্দী হতে দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টা স্বেচ্ছাচারী হইবার প্রতি ইঙ্গিত করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে শত্রুর উপরে নিজেকে জয় লাভ করতে দেখে, তবে স্বপ্নদ্রষ্টার মনের আশা পূর্ণ হইবার প্রতি ইঙ্গিত করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে শত্রুর হাতে নিজেকে পরাজিত হতে দেখে, তবে স্বপ্নদ্রষ্টা কোনো বিপদে পতিত হইবার প্রতি ইঙ্গিত করে। তাই স্বপ্নদ্রষ্টার উচিত আল্লাহর দরবারে প্রার্থনা করা এবং সাধ্য অনুসারে দান খয়রাত করা। যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে শত্রুর হাতে বন্দী হতে দেখে, তবে স্বপ্নদ্রষ্টার বিবেক বুদ্ধি লোপ পাইবার প্রতিও ইঙ্গিত করে, অথবা বিবেক বুদ্ধি নষ্ট হইবার প্রতিও ইঙ্গিত করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজের শত্রুকে দেখে, তবে স্বপ্নদ্রষ্টার মনের আশা অপূর্ণ হইবার প্রতিও ইঙ্গিত করে। তাই স্বপ্নদ্রষ্টা আল্লাহর দরবারে প্রার্থনা করা এবং সাধ্য অনুসারে দান খয়রাত করা উচিত। যদি কোনো ব্যক্তি স্বপ্নে শত্রুর উপর জয় লাভ করিতে দেখে, তবে স্বপ্নদ্রষ্টা বিপদ আপদ থেকে মুক্তি লাভ করিবার প্রতি ইঙ্গিত করে। যদি স্বপ্নদ্রষ্টা পেরেশানির মধ্যে থাকে, তবে পেরেশানি মুক্ত হইবার প্রতি ইঙ্গিত করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার শত্রুকে আনন্দিত দেখে, তবে স্বপ্নদ্রষ্টার মনের আশা পূর্ণ হইবার প্রতিও ইঙ্গিত করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজের শত্রুর হাত ধরতে দেখে, তবে স্বপ্নদ্রষ্টার কোনো জটিল কাজ সমাধান হইবার প্রতি ইঙ্গিত করে।